কিভাবে খেজুর গাছ কাটতে হয় আপনারা দেখুন। এই গাছটা থেকে 1.5 কেজি পরিমাণ রস বের হয় প্রতিদিন। টপটপে রসগুলো পড়তে আছে ভাই, একটু হাতটা একটু সরান তো ভাই, একটু হ্যাঁ দেখেন কিভাবে ভাই কত সুন্দর করে রস পড়তেছে। হ্যাঁ রস পড়তেছে কিভাবে। এই গাছটা একটা মর্দা গাছ, এই গাছে কোনো খেজুর ধরে না, কিন্তু রস ঠিকই পড়ে। দেখুন আপনারা কিভাবে গাছি নামতেছে গাছ থেকে, দেখেন রস চুরেরা রস চুরি করে খেয়ে ফেলে, এই কারণে গাছিরা গাছ কাটতে আসে না। সূর্যের আলোতে একটু বসেন, হাঁটু ভাঙে একটু বসেন, বসে পুরো গাছের মাথা ডাক এই কিছু জিজ্ঞেস করে। ভাই এখানে কতটুকু রস পড়ে এই গাছে? এক হাঁড়ি পরে, এক দেড় কেজি। যেখান থেকে ঠিক আছে ঠিক আছে কিভাবে খেজুর গাছ কাটতে হয় আপনারা দেখুন। এই গাছটা থেকে 1.5 কেজি পরিমাণ রস বের হয় প্রতিদিন। পুরো হাঁড়ি ভরে যায়, অনেক সময় হাঁড়ি ভরে গিয়েও মানে পড়ে যেতে থাকে, খুব সকালে সকালে না আসলে রস ই হয়ে যায়, মানে নিচে পড়ে যায়। দেখেন কিভাবে টপটপে রসগুলো পড়তে আছে ভাই, একটু হাতটা একটু সরান তো ভাই, অসুবিধা নেই একটু। হ্যাঁ দেখেন কিভাবে ভাই কত সুন্দর করে রস পড়তেছে। হ্যাঁ রস পড়তেছে কিভাবে, এই রসের গন্ধ আমরা এখান থেকে পাচ্ছি। হ্যাঁ সেটাই তো, তাও খালি একটু সুরত দেখা লাগবে যে গাছি না নাকি। এই গাছটা একটা মর্দা গাছ, এই গাছে কোনো খেজুর ধরে না, কিন্তু রস ঠিকই পড়ে। রস নামানোর মতো যোগ্য লোক থাকতে হয় আর কি। গাছই যদি ভালো হয়
সুপুরুষ হয় তাহলে রসও ভালোই হয়। দেখুন আপনারা কিভাবে গাসিনে নামতেছে গাছ থেকে, দেখেন উনি কিন্তু আসলে একজন পেশাদার গাসিনা, উনি ওনার নিজের গাছ নিজেই কাটছেন। রস চুরেরা রস চুরি করে খেয়ে ফেলে, এই কারণে গাছিরা গাছ কাটতে আসে না। এখন মনের দুঃখে গাছওয়ালা নিজেই গাছি হয়ে গেছে। যদি একটু একটু রস পাওয়া যায় সন্ধ্যাবেলা পাহারা দিয়ে মোটামুটি কিছুক্ষণ এই গাছে থেকে রস পারেন। হ্যাঁ ভরে যায় তো, সন্ধ্যার পরে একবার পারে তো, এই কারণে আর কি এই অবস্থা। তো ভাই ভালো থাকেন।